দেবাংশু ডেপো ছোকরা, আমরা নয়, একথা বলছেন খোদ তার প্রতিদ্বন্দ্বী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নির্বাচনী লড়াইয়ে নেমে দেবাংশুকে ডেপো ছোকরা বলে কটাক্ষ করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শুধু দেবাংশুকে ডেপো ছোকরা নয়, পাশাপাশি খেলা হবে স্লোগানেরও পাল্টাও দিলেন তিনি। পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূলের নেতা নেত্রীদের নির্বাচন থেকে শুরু করে কোনো বড় ধরনের ঘটনা এলেই মুখে মুখে বলতে শোনা যায় খেলা হবে। মূলত একুশের বিধানসভা নির্বাচনের সময় থেকেই এই খেলা হবে স্লোগান ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। তারপর পৌরসভা পঞ্চায়েত নির্বাচনেও দিকে দিকে খেলা হবে স্লোগান শোনা গিয়েছে, আর এবার সেই স্লোগান বাদ যাচ্ছে না লোকসভা নির্বাচনেও। তবে এই খেলা হবে স্লোগানের পাল্টা এবার দিতে দেখা গেল প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। শুধু খেলা হবে স্লোগানের পাল্টা তাকে দিতে দেখা গেল এমনটা নয়, পাশাপাশি দেবাংশুকে অর্থাৎ তার প্রতিদ্বন্দ্বীকে নিয়েও চরম কটাক্ষ করতে দেখা যায় তাকে। দেবাংশুকে রীতিমতো ডেপো ছোকরা বলে কটাক্ষ করেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। একুশের বিধানসভা নির্বাচনের সময় এই খেলা হবে স্লোগান তৈরি তুলেছিলেন দেবাংশুই, যদিও এটি তার যে প্রথম ডায়ালগ তা নয়। খেলা হবে স্লোগান প্রথমে তোলা হয়েছিল 2013 সালে বাংলাদেশে। বাংলাদেশের আওয়ামী লীগ ও জাতীয় সংসদ সদস্য শামী ওসমান সর্বপ্রথম এই স্লোগানটি ব্যবহার করেছিলেন। তিনি সেই সময় জাতীয় সংসদ নির্বাচনের প্রাককালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও বাংলাদেশ জামায়াতে ইসলামীকে চ্যালেঞ্জ জানিয়ে স্লোগান তুলেছিলেন। আর সেই স্লোগান প্রসঙ্গে এবার অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে একটি প্রচার মঞ্চে বলতে শোনা যায়, তৃণমূলের তো কোনো কালচার নেই, যারা আনকালচার অশিক্ষিত তাদের শুধু বলতে শোনা যায় খেলা হবে। আমি এর সঙ্গে একটা ছোট্ট লাইন জুড়ে দিচ্ছি, খেলা হলে খেলা হবে, ছয় গোল খেয়ে বাড়ি যাবে। এরপরই দেবাংশুকে ডেপো ছোকরা বলে কটাক্ষ করে তিনি বলেন, একটি ডেপো ছোকরা এখানে প্রতিদ্বন্দ্বিতা করতে এসেছেন, প্রার্থী হয়েছেন, তাকে বলে দেবেন খেলা হলে খেলা হবে, ছয় গোল খেয়ে বাড়ি যাবে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার বক্তব্যের পাল্টা প্রতিক্রিয়ায় দেবাংশু ভট্টাচার্য জানিয়েছেন, তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আসার পর থেকেই খারাপ ভাষার ফোয়ারা ছোটাচ্ছেন। তিনি যত খারাপ ভাষা প্রয়োগ করবেন ততই তৃণমূলের 10,000 করে ভোট বাড়বে। আমি স্বাগত জানাই তার এই বক্তব্যকে যে তিনি আমাকে ডেপো ছোকরা বলেছেন। তিনি খেলা হবে স্লোগানের পাল্টা একটি ডায়ালগ দিয়েছেন, খেলা হলে খেলা হবে, অর্থাৎ তিনিও খেলতে চাইছেন আর আমরাও খেলবো, আর দেখা যাবে ভোটের দিন কে ছয় গোল খেলো না 7 গোল খেলো।